ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কলোসিয়ামের সামনে, যে কলোসিয়াম হচ্ছে সাতটি আশ্চর্য, দুনিয়ার সাতটি আশ্চর্যের একটি। সেই কলোসিয়ামটি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো, এবং ঘুরিয়ে দেখানোর জন্য আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি এই কলোসিয়াম, রোমের এই দ্রষ্টব্য জায়গাগুলি সম্পর্কে বিশেষ অভিজ্ঞ। 2004 সাল থেকে তিনি আছেন, এবং তিনি পেশা জীবনে একটি ট্যুর কোম্পানি, মানে রোম শহরের যে সবচেয়ে বড় ট্যুর কোম্পানি আছে বিগ বাস, তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং আমরা লিটনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, এবং লিটনই আপনাদেরকে আসলে বলবেন যে এখানে আমরা কী দেখছি বা কীভাবে দেখছি, এবং লিটন আপনাদেরকে সেটি দেখাবেন। লিটন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আসলে এই কলোসিয়ামটি দেখানোর জন্য, রাজি হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটু বলেন তো। ধন্যবাদ ডয়চে ভেলের আপনাদের সকলকে এবং খালেদ ভাইকে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, মূলত আমরা এখানে আছি, খালেদ ভাই তো বলেছে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এবং কলোসিয়াম মূলত আপনারা জেনে থাকবেন যে 72 খ্রিস্টাব্দে আপনার রাজা, যে রোম সম্রাট ভেসপাসিয়নের আমলে এটি তৈরি হয়, এটি মানে তৈরি করার শুরু করে। এবং তখন ইউরোপের যে আপনার ইহুদি ছিল এখানে এক অংশের, তো ইহুদিদের নিয়ে এবং ইস্ট ইউরোপের কিছু দাস নিয়ে এই কলোসিয়াম তৈরি হয়, তৈরি কাজ শুরু করে 1972 খ্রিস্টাব্দে। এবং দীর্ঘ 8 বছর পরে এই কলোসিয়ামের সৃষ্টি হয়। কলোসিয়ামটা আসলে যখন সৃষ্টি হয় তখন কলোসিয়ামের উপরিভাগে এটা সম্পূর্ণ কিন্তু সমতল ছিল, সমান ছিল সেই সময়টা, এবং এটাকে তখন বলা হয় আপনার মূলত অ্যাম্পিথিয়েটার। এখন পৃথিবীর সকল ইতিহাসে আপনারা জানেন যে যতগুলো ঐতিহাসিক নগরী আছে, যেমন পিরামিড, আপনার আমাদের ভারতের আছে আপনার তাজমহল, প্রত্যেকটার আপনার যে নির্মাণাধীন যে ইতিহাস সেগুলি কিন্তু অনেক করুণ, এটা আপনারা সবাই জানেন। অনুরূপ কলোসিয়ামেরও সেই করুণ ইতিহাস আছে। আপনারা জেনে থাকবেন যে এখানে পশু পাখি একদম ভয়ঙ্কর, হিংস্র পশুদের সাথে এখানে মানুষের সাথে যুদ্ধ হতো, অর্থাৎ গ্লাডিয়েটর যে ছিল সেই সময়, গ্লাডিয়েটরদের নিয়ে বাঘ, সিংহ এবং আপনার, আমি লিটন একটু জানতে চাইবো যে মানে এই যুদ্ধটা কি শুধু মানুষ এবং পশুর মধ্যেই হতো, না কোনো কোনো সময় দুটো মানুষকেও একসাথে সেই যুদ্ধ অবতীর্ণ করতে বলা হতো, যে যে জিতে সে টিকে থাকবে, যে হারবে সে। জি জি, অবশ্যই এটা এটা এমন সময় হয়েছে যে শুধু পশুর সাথে পশু হয়েছে হিংস্র, এবং মানুষের সাথেও মানুষের হয়েছে, কিন্তু আসলে বেশিরভাগ সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে হিংস্র পশুর সাথে মানুষের যুদ্ধ হয়েছে। ওকে, এবং সেখানে যদি আপনার মানুষ জয় লাভ করেছে, যদি বিজয়ী হয়েছে, তখন তাকে পরবর্তী সময়ের জন্য প্রধান সেনাপতি হিসাবে তাকে নিয়োগ করা হতো। এবং যখন মানুষের সাথে আপনার হিংস্র বাঘ অথবা হিংস্র আপনার যুদ্ধ হতো, সেই সময় কিন্তু সেই জন্তুটাকে 10-15 দিন যাবত কোনো খাবার দিত না, যেন সে মানুষটা দেখে তাকে একদম খেয়ে ফেলার জন্য উপক্রম হয় এবং তাকে শেষ করে দেয়। তো তারপর যখন এখানে আপনার দর্শক সারির যে ধারণ ক্ষমতা ছিল সেটি হচ্ছে 50,000-এর মতো, এবং এখানে এন্ট্রেন্স আছে আপনার, এই এন্ট্রেন্স আছে আপনার 80টা, এর মধ্যে আপনার 76টা ছিল সাধারণ জনগণের জন্য, এবং 4টা ছিল আপনার ভিআইপি যারা আপনার আছে তাদের জন্য। জি, তো যখন যুদ্ধটা হতো তখন আসলে এতটা নৃশংস ছিল যে যখন দেখা যেত যে একটা মানুষ জন্তুকে মেরে ফেলেছে, তখন যদি আপনার রাজাদের কিছু তাদের এক্সট্রা পাওয়ার ছিল, তারা যদি আপনার থামস আপ করতো তাহলে ও জিতে গেল, কিন্তু যদি থামস ডাউন অর্থাৎ এরকম করতো তখন কিন্তু সে শেষ, তাকে মেরে ফেলা হতো, সরাসরি ওখানে মেরে ফেলা হতো। তো এই নৃশংসতাটি এখানে ছিল, এবং আপনি দেখে থাকবেন যে এই যেই পাশটা আমরা যেটা যেদিকে যাচ্ছি সামনে পালাটাইন হিল, একটা হিলের একটা অংশ, তো আমরা যে এটা বলি যে রোম সভ্যতা, সেই প্রাচীন ঐতিহাসিক নগরী, আধুনিক নগরী, সেটি কিন্তু মূলত এই যেই পাশেই শুরু। কলোসিয়ামটা শেষ ভাগ, ওই পাশে অনেকই আছে, ফোরাম রোমান আছে,
এখানে আপনি দেখে থাকবেন এই যে বিল্ডিংগুলো দেখছেন, এটার নিচু ভাগে একদম আপনার আন্ডারগ্রাউন্ডে ছিল আপনার এক পাশে মানুষকে আটকিয়ে রাখতো দাসদের, আরেক পাশে আটকিয়ে রাখতো আপনার এই হচ্ছে হিংস্র জানোয়ারদের। এইদিকে এখান থেকে ভেতর একটা আপনার ইয়ে আছে, টানেল আছে, সুড়ঙ্গ আছে, যেটা একদম কলোসিয়ামের ভেতরে যাওয়া যায়। এবং কলোসিয়ামের ভেতরেও দুঃখিত যে আমরা যেতে পারিনি ভেতরে আজকে করোনা ভাইরাসের ইসের কারণে। আমরা আমাদেরকে একটু ইতিহাস বলছেন লিটন, কিন্তু আমরা একদম স্পেসিফিকলি এই ফটকটা সম্পর্কে জানতে চাই, কারণ হলিউডের অনেক মুভিগুলিতে আরাফাত যদি আমাদেরকে একটু দেখান, হলিউডের অনেক মুভিতে এবং মানে ইউরোপের অনেক মুভিতে অনেক ডকুমেন্টেশনে আমরা এটি দেখেছি, এই কলোসিয়ামটিতে আসার সময় এই ফটকটিকে দেখানো হয়। এই ফটকটি সম্পর্কে যদি একটু বলতেন, আমরা অনেক কাজ দেখতে পাচ্ছি কিন্তু আরাফাত আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছে, আমরা যদি একটু শুনি। আচ্ছা, এটা হচ্ছে যে আরকদি কস্তান্তিনো, এটা এটারই হচ্ছে যে আপনার এই যে দেখুন যে এখানে কিন্তু প্রত্যেকটাই সে এটা হচ্ছে মূল ফটক ছিল কলোসিয়াম এন্ট্রেন্সের যে ইয়াটা। এই যে দেখুন ইতিহাসগুলো যে কীভাবে এখানে কিছু ইতিহাস তুলে ধরেছে যে কলোসিয়ামের সেই সময়কার যে আপনার যে গ্লাডিয়েটরদের ছবি এবং সেই সময়ের একটা প্রতিচ্ছবি এটা এখানে রেখে দিয়েছে যে কিভাবে কি হতো, এই মূলত এইটাই সেটা। ওকে, এই তো এখন আমি জি পালাটাইন হিল, পালাটাইন হিলে আমরা আজকে ঢুকতে পারবো না ডেফিনেটলি, ওই যে যেটা বললাম। এখন আমরা যেটা যাব যে এই পাশের পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে কলোসিয়ামের যে মূল ইয়াটা যেটা দেখব, যেটা বলছিলাম যে কলোসিয়ামের ভেতরে যেটা আছে আপনার নিচু ভাগে সমতল ভাগে, তার নিচে আছে হচ্ছে আপনার আরেকটা বন্দিশালা। যখন এই আপনার নৃশংসতা চলতো সে সময় সেখানে এখান থেকে নিয়ে আপনার সুড়ঙ্গদের নিয়ে ওখানে রাখা হতো, মূলত যেমন আমরা যখন মঞ্চে কোনো নাটক বা কোনো কিছু হয় মঞ্চ নাটক, তখন কিন্তু সকল অভিনেত্রীদের যারাই করবে তাদের কিন্তু একটা জায়গা রাখা হয়, গ্রিন রুম। জি, গ্রিন রুম। অনুরূপ একইভাবে আপনার এইভাবে কলোসিয়ামের নিচে, জি, কিন্তু এইভাবে যেতে হবে, তো কলোসিয়ামের নিচে আপনার এভাবে রাখা হতো এবং তারা সকলে মিলে সেই নৃশংসতারা উপভোগ করতো, তাদেরকে উঠানো হতো। তো 443 খ্রিস্টাব্দে কলোসিয়াম মূলত প্রথম অনেক বড় ধরনের ভূমিকম্প হয়, আমরা মনে হয় এখন যেখানে আছি এটা ইয়েলো টেপিং করা আছে, তার মানে এর ভিতরে আমরা নিশ্চয়ই মনে হয় যেতে পারবো না। আমরা একটু লিটনের কাছ থেকে জানতে চাইবো, এইখান থেকে কলোসিয়ামের যে ভিউটা দেখা যাচ্ছে, এই যে মাঝখানের ফাটলটা সেটা কি পরে ঠিক করে দেওয়া হয়েছে, মানে এখানে একটু অপেক্ষাকৃত নতুন ভবন মনে হচ্ছে, যে আপনি যদি বলেন আমি। জি জি, আসলে মূলত এখানে যেটা বলছিলাম যে এখানে পর্যায়ক্রমে অনেকবার বড় ধরনের ভূমিকম্প হয়েছে, যার শুরুটা প্রথমে ছিল আপনার 443 খ্রিস্টাব্দে প্রথম ভূমিকম্প হয় এবং অনেক শক্তিশালী ভূমিকম্প হয়, সেখানে আপনার কলোসিয়ামের অনেকাংশ ভেঙে যায়। আপনি যদি দেখে থাকবেন যে এই যে মাঝখানে যে ফাটলটা, এটা কিন্তু শুরুতে ছিল না, এবং দেখুন যে লোহার আপনার মেটালিক কিছু কাজ আছে, এগুলো কিন্তু পরেই করা হয়েছে। কারণ হচ্ছে যে আপনি যে জানেন যে এটার ইতিহাস আজকে 1940 বছর হয়ে গেছে, অলমোস্ট 2000 ইয়ার্স, তো যার কারণে এটার তত্ত্বাবধানে সবসময়ই এদেশের প্রশাসন আছে, নানান ধরনের লোক আছে যে তারা একটা কিছু খসে গেলে সাথে সাথে ওভাবেই তৈরি করে, কিন্তু শুরুতে কলোসিয়াম অনেকবার কিছু কিছু মডিফাই করা হয়েছে শুরুতে যখন করেছিল, তো সেটারই নিদর্শন আপনি যেটা দেখতে পাচ্ছেন এই সেই। আমরা এই কলোসিয়াম এলাকাতে যেটি দেখতে পারছি আর কি, এর আগে আমি যখন এসেছিলাম সেখানে এখানে আসলে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আজ এখানে ভিড় নেই, কিন্তু টিকিট কেনা আসলে এখন বন্ধ আছে, টিকিট অনলাইনে কিনতে হয়। আমরা সবচেয়ে আগে যে স্লটটি পাচ্ছি সেটা হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত আসলে আমরা এখানে থাকতে পারছি না, তার ফলে আমরা এখন ভিতরে যেতে পারবো না, কিন্তু আমাদের হাতে এই কলোসিয়ামের ভেতর থেকে নেওয়া একটি ক্লিপ আছে, আমাদের লিটন
জনাব লিটনি এটি আসলে তুলেছেন ভিতর থেকে, খুব সুন্দর 2.5 মিনিট। আপনারা নিশ্চয়ই এটি উপভোগ করবেন এবং আমরা লিটনের কাছে একটু শুনবো যে আমরা আসলে কি দেখতেও পাচ্ছি এই সময়ের মধ্যে এটিতে। লিটনে এটি তোলা হয়েছে, লিটনের কাছে একটু শুনি যে আমরা কি দেখতে পাচ্ছি, দর্শকরা ভিতরে কি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। তো আমি ভিডিও ক্লিপ সম্বন্ধে আপনাদের বলছি, তার আগে আচ্ছা আপনারা দেখুন যে এটি হচ্ছে একদম কলোসিয়ামের ভেতরের অংশ। এই যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে এখানে দেখবেন যে আপনার নিচুতে যে ফাঁকা আছে এবং এক পাশে আপনার একটি মঞ্চের মতো করা আছে। এই যে আপনারা দেখতে দেখুন যে সামনে মঞ্চের মতো করা আছে, ওটা একটা নিদর্শন যে সেই সময়টা যে ফ্লোর লেভেলটা ছিল সেটারই একটা আপনার নমুনা রেখে দিয়েছে। এবং নিচুতে যে এই যে ফাঁকা ফাঁকা সব কিছু, ফাঁকা যে অংশগুলি, এর মধ্যেই আপনার যে পশু এবং মানুষের যে হিংস্রতা, যে যাদের জন্য এখানে যুদ্ধ হবে তাদের রাখা হতো, সেখান থেকে তারা উঠিয়ে উপরে উঠিয়ে সেইখানে তাদের যুদ্ধ হতো। এবং এই যে আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু বসার জায়গা ছিল। আজকে এই ভূমিকম্পের কারণে সেই জায়গাগুলি ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। জি 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 এখানে কিছু নিদর্শন রেখে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন সাদা অংশটা, সাদা অংশের ওই পাশে আপনার বসার যে জায়গাগুলি ছিল, একদম পাথর, আপনার এই যে কি বলে এটাকে, যে মার্বেল পাথরের করা বসার জায়গাগুলি ছিল, সেই একটি নিদর্শন সাদা জায়গাটিতে রেখে দিয়েছে। তো সেখান থেকে জনগণ, আপনার দর্শক এবং এখানকার রোম সম্রাট, সম্রাটের পরিবার সবাই এই বিষয়গুলি উপভোগ করত। আমরা এখানে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি, আমাদের দর্শকদের জন্য যদি একটু আপনি লিটন আপনি একটু বলতেন যে এটা কোন সময় তোলা, গত বছরের এবং সেই সময় স্বাভাবিক অবস্থায় কত দর্শক সেখানের মধ্যে যান, সেই কথাটা যদি একটু বলতেন আপনি। ধন্যবাদ। এটি হচ্ছে আমার গত বছরের তোলা, তখন পর্যাপ্ত পরিমাণে পর্যটক ছিল। আসলে কলোসিয়ামে তো পর্যটক সারা বছর মানে কি একাধারে আসতে থাকে এবং প্রতিদিন 10 থেকে 15 হাজার দর্শক ঢুকতে পারে। এটা গত বছর থেকে কিছুটা লিমিটেশন করে দেওয়া হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বসার যে জায়গাটি এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই বসার জায়গা, একটি নিদর্শন। তো যাই হোক, যেটা বলছিলাম যে লিমিটেশন করে দেওয়া হয়েছে প্রতি বছর, গত বছর যে আগে ছিল প্রতিদিন 20 হাজারের উপরে ঢুকতে দিত দর্শককে। আর কলোসিয়ামের আমি আরেকটা যেটা বলতে চাচ্ছি যে আপনার নিরুর কথা নিশ্চয়ই শুনেছেন, যেটা ইটালিয়ান ভাষায় বলে নেরোনে, নেরোনের আমরা বলি যে নিরু, যে রোম শহর যখন ধ্বংস হচ্ছিল তখন নিরু বাঁশি বাজাচ্ছিল। কলোসিয়ামের ওই পাশটায় মূলত নিরুর বসবাস ছিল। তো করোনা ভাইরাসের কারণে এখন বর্তমানে তার বাসা বন্ধ আছে, না হলে আজকে আপনাদের একদম নিরুর বাসায় নিয়ে যেতাম, নিরুর বাসায় গিয়ে নিরুর সাথে পরিচয় করিয়ে দিতাম, এই আর কি। তা আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি, সামনে আপনারা দেখতে পারবেন যে একটি অ্যান্টিক রোড, সেই আপনার 1940 বছর আগের যে একটি রাস্তা, যে তখনকার যে ইয়াটা, সেই নিদর্শন স্বরূপ কলোসিয়ামের কাছেই রেখে দিয়েছে। সেই নমুনাটা আপনারা দেখতে পারবেন যে সেই প্রায় 2000 বছরের সেই রাস্তাটি, এগুলো পরে করা হয়েছে। আমরা যেদিক দিয়ে এখন হাঁটছি, তবে মূল যে ইয়াটি সেটি আমি এই সামনেই চলে এসেছি, আপনারা দেখতে পারবেন। আর তার বাম পাশেই কিন্তু আমি বলেছিলাম যে ফোরাম রোমান, সেই আপনার অত্যাধুনিক নগরী রোম সভ্যতা যেখান থেকে সৃষ্টি মূলত, সেটি হচ্ছে আমাদের বাম পাশে। এবং এটাই কিন্তু মূলত সেই 2000 বছরের সময় যে শহরটি, এটি হচ্ছে মেন, তখন শুধু এই ইয়াটাই ছিল। এবং কলোসিয়াম কিন্তু আমরা শহরের শেষ ভাগে আছি এই পাশে, এটা তো মঞ্চ ছিল মূলত, এটা হচ্ছে তাদের মানে এন্টারটেনমেন্টের যে মঞ্চ। আমি যেটি বলতে চাইছিলাম, আরাফাত আপনাদেরকে যা দেখাচ্ছেন এই মুহূর্তে, যে এইটিও কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বেশি ফটোগ্রাফড একটা অংশ এই ভাঙা জায়গাটু। আমাদেরকে লিটন নিশ্চয়ই এর সম্পর্কে একটু বলবেন, বলছিলেন যে এটি আসলে শহরের শেষ প্রান্তে, এটি মূলত একটি বিনোদন কেন্দ্র,
রাজা বা সম্রাটরা কোনো একটি যুদ্ধ জয়ের আগে পরে বা কোনো একটি বড় ঋতু উৎসব, কোনো একটি বড় ধর্মীয় এবং তাদের নিজস্ব উৎসবকে সামনে রেখে এখানে আসলে জড়ো হতেন। সেখানে রোমান যত মানে যেটিকে লিটন ভিআইপি বলছিলেন, যত অমাত্য আছেন বিভিন্ন জায়গার, ছোট ছোট জায়গার, আমাদের দেশে যেসব জায়গাগুলির প্রধানকে নবাব বা সুলতান বা ছোট ছোট জমিদার না হলে মানে ছোট ছোট অঞ্চলের প্রধান শাসকবর্গদেরকে আসলে দাওয়াত দেওয়া হতো। এই যে মানে আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিও ক্লিপটি দেখলেন, এটা একটা গ্যালারির মতো ছিল। সেই গ্যালারিতে যারা দাওয়াত পেয়ে আসতেন, মানে সম্রাটদের দাওয়াত পেয়ে যারা আসতেন, তারা বিশেষ জায়গায় বসতেন। আবার অতি উচ্চ বা মানে মূল্য চুকিয়ে, কখনো এটি একটি ফেভার, কখনো ক্যাশ, কখনো কাইন্ড, সেটিতে দেখিয়ে সাধারণ দর্শকরা এটি আসতেন। কিন্তু সাধারণ দর্শক বলতে আমার আপনার মতো মধ্যবিত্তরা আসলে কলোসিয়ামে এসে খেলা উপভোগ করা কখনোই সুযোগ পাননি। তারাও আসলে ছোটোখাটো মানে সমাজের বিশিষ্ট ব্যক্তিই ছিলেন, একদম গ্যালারিতে বসে যারা এটি দেখতেন। এই যে এই চিত্ত বিনোদনের জন্য যে এই বিচিত্র, যেটিকে নিষ্ঠুর একটি কথা আমাদের লিটন বলছিলেন, যে চিত্ত বিনোদনের জন্য যে নিষ্ঠুর খেলা তারা আবিষ্কার করেছিলেন, এই নিষ্ঠুর খেলাটি কিন্তু সেই সময়ে অসম্ভব জনপ্রিয় ছিল আসলে। মানে বলতে গেলে এই ইভেন্টটার জন্য সারা বছর এই রোমবাসীরা ওয়েট করতেন। এই রাস্তাটি সম্পর্কেই আসলে বলতে চাইছিলেন লিটন, আমরা একটা রাস্তাটি সম্পর্কে শুনি। 1940 বছর আগেকার রাস্তা, ঠিক একই রকম করে রেখে দেওয়া আছে কিছুটা জায়গা। জি খালেদ ভাই, আপনাকে আবার ধন্যবাদ। আমি দর্শক আপনাদের যেটা বলতে চেয়েছিলাম, যে খালেদ ভাই যেটি বললো, এই সেই রাস্তা যেটি 1940 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ কলোসিয়াম যখন সৃষ্টি হয় তখন এই রাস্তাটি থাকে এবং নিদর্শনস্বরূপ এই রাস্তাটির একে মানে একটি অংশ এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে আপনি আপনারা জেনে থাকবেন যে এখানে বিশ্বের যত হলিউড বলেন, বলিউড বলেন, যে অভিনেতারা আসে, তারা কিন্তু এই রাস্তায় এসে অনেক মানে নিজেরা নিজের থেকেই হাঁটে, যে আমি তারা হয়তো বা ফিল করে যে আমি সেই 2000 বছর আগে চলে গেলাম, 1940 বছর আগে চলে গেলাম, তো এই রাস্তা দিয়ে তারা অনেকেই হাঁটে। আমাদের দর্শকদের জন্য একটু বলতেন, আপনি কি বলতে চাচ্ছেন যে এই পাথরগুলি অবিকল 2000 বছর ধরে এখানেই আছে, এগুলি আর কোনো রিনোভেশন করা হয় নাই, মানে এই পাথরগুলি সেই পাথর? আপনি হলিউডের লোকজনের কথা বলছিলেন, কিন্তু আমারই তো ইচ্ছা করছে যে এই পাথর একটু ছুঁয়ে দেখতে, যে মানে আপনি আপনি বলছেন যে আমি আসলে আমার বিস্ময় বাদ মানছে না, আপনি বলছেন যে এই পাথরই আসলে সেই পাথর যেই পাথরের মধ্যে গ্ল্যাডিয়েটররা হেঁটেছেন, হয়তো পাত্র মিত্র সভাসদ পরিষদ নিয়ে এই রকম রাস্তা দিয়েই আসলে ঘোড়ার গাড়ি চালিয়ে এই পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী রোমান সম্রাটরা হেঁটেছেন। আপনি কি বলতে চাচ্ছেন এটি একদম সেই পাথরটাই নাকি? জি জি খালেদ ভাই, এটি হচ্ছে সেই পাথর এবং এটা রিনোভেটেড তো অবশ্যই করা হয়েছে, যে যখনই আপনার কিছু পাথরটা একটু যদি খসে যায় বা ই হয়ে যায় তখন তো অবশ্যই সে রিনোভেটেড করে। আপনি দেখেন যে সেই অরিজিনটা ধরে রাখার জন্য আপনি জাস্ট দেখুন যে পাথর রাস্তাটা কিন্তু সমতল নয়, আপনি দেখুন যে যেভাবে আছে উঁচু নিচু হয়ে গেছে, এইভাবেই রেখে দিয়েছে তারা। এবং আপনার ডান পাশে আরেকটা বিষয় দেখেন, যে একটা জিনিস, যে রোম, সেই রোম সাম্রাজ্য এবং সেই যে রোম নগরী, ঐতিহাসিক নগরী, এবং যে ফোরাম রোমানে যে মানে অত্যাধুনিক যে শহরটি, সেটি কিন্তু নিচে, এই যে দেখুন এটাই তার নিদর্শন। এর ভিতরে যাওয়া যায় না, ফোরাম না, এর ভিতরে যাওয়া যাবে না, ভিতরে যাওয়া নিষিদ্ধ। কিন্তু আমরা যদি পেছনে ওই যে ওই পাশে যাই, তাহলে এই নিদর্শনটা আমরা ফোরাম রোমান, যে রোম রোমান যে শহরটা, সিটিটা, সেটা আমরা পরিপূর্ণভাবে দেখতে পারবো। এবং সেখানে ধ্বংসাবশেষ কিভাবে আছে, একদম অবিকল সেভাবেই আছে, সেটা আপনাদের যদি সময় হয় তাহলে এখান থেকে 5 মিনিট লাগবে, তাহলে সেটাও দেখা যাবে, এই আর কি। আচ্ছা, এই আপনি বলছিলেন যে এটি শহরের শেষ, আমি চিত্ত বিনোদন কেন্দ্র বলে আমি বুঝতে পারছিলাম যে এটি আসলে শহরের মানে প্রাচীন যে রোম শহর তার একদম প্রাণকেন্দ্রে না থেকে তা একটু সাইডে ছিল। আজকে আমাদের স্টেডিয়ামগুলি সাধারণত যেরকম শহরের এক সাইডে হয়, কবে নাগাদ এটি আসলে শহরের, এখন তো এটি শহরের একদম কেন্দ্রে, এখন যে আমরা রোম শহর দেখতে পাচ্ছি, একদম রোম শহর দেখতে পাচ্ছি, রোম শহরের কেন্দ্রে, এবং এই পাশে যে আমরা বাড়িগুলি দেখতে পাচ্ছি যেগুলি একটু আধুনিক এবং তুলনামূলকভাবে এই বাড়িগুলি এখন গড়ে উঠছে, এই বাড়িগুলিতে আসলে কারা থাকেন? এগুলি কি ভাড়া বাড়ি না মানে কোনো অফিস, কোনো প্রতিষ্ঠান? এখানে আসলে এখন বর্তমানে সব কিছুই আছে, এখানে অ্যাপার্টমেন্টও আছে, তবে বেশিরভাগই এখন এখানে হচ্ছে আপনার বেড অ্যান্ড ব্রেকফাস্ট এবং হোটেল। কারণ হচ্ছে যে আপনার জি 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 কারণ হচ্ছে যে আপনার এই এখানে যে এই যে আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন,
এখানে হচ্ছে এটি হচ্ছে যে মূলত হোটেল, কারণ এখানে এক রাত থাকার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল যে আমি কলোসিয়াম, আমি ঘুম থেকে উঠে জানলাটা খুলে সকালবেলা আমি কলোসিয়ামটা দেখব। তো এই যে বিষয়টা, এই বিষয়ের কারণে আপনার এখানে ব্যবসা প্রতিষ্ঠানটা বেশি, আপনার বেড এন্ড ব্রেকফাস্ট হোটেলগুলি, রেস্টুরেন্ট আছে, তারপরে আপনার অ্যাপার্টমেন্ট আছে আর একটু একটু ডিস্টেন্সে। আচ্ছা, কারণ এখানে একটা একটা রাত যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে নির্দ্বিধায় মিনিমাম 500 ইউরো কাউন্ট করতে হবে অ্যাটলিস্ট, যদি আপনি সেরকম ঘুম থেকে উঠে যদি কলোসিয়ামটা দেখতে চান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এই জন্য এখানে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ ধন্যবাদ লিটনকে। আসলে লিটন এত কষ্ট করে এই আজকে, কিন্তু রোমে অনেক তাপমাত্রা, লিটন নিশ্চয়ই দেখতেও পারবেন যে এই মুহূর্তে আসলে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রখর রোদ, এই মুহূর্তে অবশ্য রোদটা একটু মেঘের আড়ালে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা ছোটোখাটো জিনিস যারা বিক্রি করছেন, পানি বা বিভিন্ন রকম সেলফি স্টিক বা বিভিন্ন রকমের অন্যান্য মানে পর্যটকদের আকর্ষণ করার মতো বিভিন্ন বিষয়, তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, তারা এখানে এটি বিক্রি করছেন। আমাদের একজন আপার সঙ্গে কথা হচ্ছিল, তিনি মূলত টিকিট অফিসে কাজ করেন, টিকিট অফিসে কাজ করতেন, কিন্তু এখন টিকিট অফিসটা বন্ধ বলে তিনি এখন এই মুহূর্তে আসলে অন্য সামগ্রী বিক্রি করছেন। আপনাদেরকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা আসলে কলোসিয়ামের ভিতর থেকে আপনাদেরকে সরাসরিও দেখানোর একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটি এখন সম্ভব হচ্ছে না। ফলে আমি আপনাদের কাছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা পরের ইয়াতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, আজ আমরা আমাদের রাষ্ট্রদূত যিনি রোমে আছেন তার সঙ্গে আমরা কথা বলবো, খালেদ মহিউদ্দিন, জানতে চাই, যেটি রাত 9টায় হবে, সেইখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিডব্লিউ বাংলাভাষের পেজ থেকে, এবং পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।